আমি একজন কিপার, আমি সেটার ইয়া জানি, অবশ্যই জানি। উনি যদি বাদ হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে, কারণ যারা যারা মুশফিক ভাই সাপোর্টার তাদের তো অতিরিক্তই খারাপ লাগবে। তাই তার জন্য শুভকামনা রইলো, সে যেন পরবর্তীতে ভালো ব্যাটিং করে এবং ভালো ব্যাটিং করে সে যেন বিশ্বকাপে সামনে চান্স পায় এবং স্কোয়াডে যেন থাকে বাংলাদেশ টিমে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ তো অনেক ভালো খেলছে, কিন্তু ইংল্যান্ডও ক্রিকেটের মাস্টার বলা যায়। তো ইংল্যান্ডের সাথে আমরা যদি ভালো করে পারফরমেন্স করতে পারি, তামিম ইকবালের টিম যদি ভালোভাবে পারফরমেন্স করা যায়, তাহলে আমরা নিশ্চয়ই কি থার্ড ম্যাচটা জিততে পারবো। যদি মেরিটের খেলে তাহলে অবশ্যই জিতবে, কারণ বাংলাদেশ তো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে অনেক, যেমন কি আমাদের সাকিব ভাই আছে। সাকিব ভাই তিনি যদি স্পিন বল করে যদি ইংল্যান্ডের আটকাতে পারে তাহলে আমাদের অবশ্যই ঘরের মাঠে জিত আসবে খেলাটি। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ লাইভ দেখুন টফিতে। আমি মুশফিকুর রহমানকে ফলো করি, সে ক্যাচ মিস করে সেটা কোনো ব্যর্থতা নাই, কারণ কিপার হলেই ক্যাচ মিস করে, কারণ আমি একজন কিপার, আমি সেটার ইয়া জানি, অবশ্যই জানি। কিপাররা হলেই ক্যাচ মিস করবে, কিন্তু তাও বলে ওকে স্কোয়াড থেকে বাদ দিবে তা তো কোনো কথা নেই, কারণ তার ব্যাটিং স্টাইল আমার তো অনেক সুন্দর লাগে। না দেখা হয়নি, এমনি দূরের থেকে একবার দেখলাম। তাকে ভাই প্রথমে সালাম দিব এবং হ্যান্ডশিপ করবো এবং তাকে একটি আমার ব্যাটটাতে সাইন দিতে বলবো, এবং তাকে যেন আগামী শুভকামনা করে ভালোভাবে খেলতে পারে তা সেটার জন্য শুভেচ্ছা জানাবো। আমি তার থেকে কাভার ড্রাইভটা ভালো করে শিখতে চাই, কারণ সে কাভার ড্রাইভটা অনেক ভালো খেলে, কারণ তার সুইপ শটটা আমার থেকে খেলতে অনেক সুন্দর লাগে, সেটা আমার ভালো লাগে। সুইপ শটে অনেকবার আউট হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, তোমার কি মনে হয় তার সুইপ শট এইভাবে কন্টিনিউ করা উচিত? অবশ্যই করা উচিত, কারণ তিনি তো ন্যাশনাল লিগে, তিনি অভিজ্ঞতা ব্যাটসম্যান, তো তাই তিনি সুইপ শটে ভালোই খেলতে পারবে আমার তো মনে হচ্ছে। ব্যর্থ হলে তিনি অনুশীলন করলে নিশ্চয়ই এটি পারবে। উনি যদি বাদ হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে, কারণ যারা যারা মুশফিক ভাই সাপোর্টার তাদের তো অতিরিক্তই খারাপ লাগবে। তাই তার জন্য শুভকামনা রইলো, সে যেন পরবর্তীতে ভালো ব্যাটিং করে এবং ভালো ব্যাটিং করে সে যেন বিশ্বকাপে সামনে চান্স পায় এবং স্কোয়াডে যেন থাকে বাংলাদেশ টিমে। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ লাইভ দেখুন টফিতে। তৃতীয় ম্যাচটা মনে করেন চট্টগ্রামে, চট্টগ্রামে দেখা যায় অনেক সময় পিচটা ভালো থাকে, যদি ব্যাটসম্যানরা একটু ভালো করে তাহলে তামিম ভাই, শান্ত ভাই, লিটন ভাই, এরা, সাকিব ভাই, এরা যদি ভালো করে অবশ্যই ইনশাল্লাহ আমরা জিতে পারবো। আর বোলিংটা সবসময় চট্টগ্রাম থাকে ব্যাটিং পিচ, বোলিংটাও যদি একটু ভালো করে, যদি টার্গেটটা 250-এর মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ জিতে পারবে বাংলাদেশ, থার্ড ম্যাচটা জিতবে এবং হোয়াইট ওয়াশও এড়াতে পারবে। টি টোয়েন্টি দেখেন বিপিএলে বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ারই ধরতে গেলে অনেক প্লেয়ারই ভালো খেলছে এবং একটা নিজস্ব আত্মবিশ্বাস আছে সবাই দেখেন। এখন অনেকজনই নতুন নতুন চান্স পাচ্ছে, মনে করেন আপনার এই রনি ভাই, তারপরে তোহিত ভাই, এরা অনেকজনই চান্স পাচ্ছে, তারপরে তানভীর ভাই, এরা স্পিনার, নাসুম ভাইও আছে, অনেকজন ভালো ব্যাটসম্যান আছে বাংলাদেশে যারা হার্ড হিটার, তারপরে আপনার লিটন ভাই আছে, লিটন ভাই যদি ওপেনিংটা ভালো করতে পারে, শান্ত ভাই আর লিটন ভাই যদি ওপেনিংটা ভালো করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই একটা যদি ভালো টার্গেট হয় তাহলে, আর বোলিংটা যদি ভালো হয় আমরা জিততে পারবো। সাকিব ভাই, হ্যাঁ ছোটোবেলা থেকেই ক্রিকেট দেখি, ক্রিকেট ভালো লাগে, পাড়ার মাঠেতেও ক্রিকেট ভালো খেলি, কিন্তু খেলতে ভালো লাগে। সাকিব ভাইকে দেখি, সাকিব ভাই একজন মোটিভেশনাল প্লেয়ার, উনি সবসময় সব জায়গা থেকেই মানে জ্ঞান নিয়ে থাকে, আত্মবিশ্বাস নিয়ে থাকে, একজন ভালো খেলোয়াড়। অবশ্যই সাকিব ভাইয়ের মতো যাদেরকে দেখে ভালো লাগে দেখতে এবং তাদেরকে দেখেই ক্রিকেট খেলতে ভালো লাগে। সাকিব ভাইয়ের মতো না, সাকিব ভাই থেকে ইনশাল্লাহ একজন ভালো বিশ্বসেরা অলরাউন্ডার হবে, যদি ভাগ্যে থাকে, যদি পরিশ্রম ভালো করে করতে পারে ইনশাল্লাহ হবে একদিন। অবশ্যই সাকিব ভাই থেকে পরামর্শ নেবো কীভাবে এত ভালো সাকিব ভাই ক্রিকেট খেলে, কারণ একজন বিশ্বসেরা অলরাউন্ডার একদিনে হয় না, ছোটোবেলা থেকে ভালো খেলে, এত একটা এনার্জি, এত ভালো খেলা কীভাবে খেলে এটা একটু জানার চেষ্টা করবো সাকিব ভাই থেকে। কারণ সাকিব ভাইকে বলতে চাই একটাই জিনিস, বলতে চাই ধন্যবাদ ভাই, আপনি না থাকলে বাংলাদেশ এত বড় জায়গায় যেত না। সবাই ভালো খেলে কিন্তু সাকিব ভাই একটা বাংলাদেশি ব্র্যান্ড, মিস্টার 75 একজন সবচেয়ে বড় ব্র্যান্ড বাংলাদেশের, সাকিব ভাই না থাকলে হয়তো বাংলাদেশকে কেউ এত বড় করে কেউ চিনতে পারতো না। সাকিব ভাইকে একটা জিনিস বলতে, ধন্যবাদ ভাই আপনার এত পরিশ্রমের জন্য।